আসসালামু আলাইকুম। আজকে আমাদের গেকোর জন্য একটা পার্সেল আসছে, যেটা আমি অর্ডার দিছিলাম আরও 3-4 দিন আগে। আমরা আমাদের গেকোটা আনছিলাম অলমোস্ট 2 সপ্তাহ আগে, আর ওকে আমরা আমাদের যে বাসার ফিড ছিল ওগুলো খাওয়াইছি। আমি বেসিক্যালি সুপার ওয়ার্ম দিতাম ওকে, এই বড়গুলো না, এই বড়গুলো আমি আমার হাঁস মুরগিকে দেই। ওর জন্য আমি রাখছিলাম 2 মাস অথবা 20 দিন 25 দিন বয়সে সুপার ওয়ার্মগুলো, যেগুলো একটু ছোটো, কারণ ও এখনও বাচ্চা, ও এত বড় সুপার ওয়ার্ম খাইতে পারবে না। সো ওর জন্য আমরা নতুন একটা ওয়ার্মস আনছি, এগুলোকে আমরা খাওয়াবো এখন থেকে। এগুলো দেখে অনেকে বলবেন যে এগুলো সুপার ওয়ার্মই, বাট এগুলো হচ্ছে মিল ওয়ার্মস। সুপার ওয়ার্মস আর মিল ওয়ার্মসের মধ্যে অনেক পার্থক্য আছে, প্রোটিন, ফ্যাট, আদার্স যে ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলো চেঞ্জ সুপার ওয়ার্মস আর মিল ওয়ার্মসের মধ্যে। ওকে ফিট করানো একদম ইজি, আমি প্রথম থেকে ওকে এভাবে ফিট করাই, আর ওর হার্ডিং স্পেসে থাকে ফিট করতে পছন্দ করে। এভাবে ওর সামনে যত রেখে দিও খাবে না, বাট এভাবে দিলেও খুব ইজিলি খায় ফেলায়।